فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গর্ভবতী মহিলাদের আল্ট্রাসাউন্ড এগুলো ইত্যাদি চেক করা, এগুলো শরীয়তে বাধা নেই, এগুলো শরীয়তে বাধা নেই বিনা কারণে। যদি কোনো কারণ হয় তাহলে আপনি কি বলে চেক করান, যদি কোনো অসুখের কারণে যদি চেক করাতেই হয় বাধ্যতামূলক তাহলে চেক করান, নচেত ফালতু চেক করিয়ে লাভ নেই, ঠিক? আর ইসলামে বাধা নেই। তবে বাধা কোন সময়, যখন চেক করিয়ে দেখে যে হ্যাঁ মহিলার পেটে মেয়ে আছে, আর অনেক লোকই মেয়ে পছন্দ করে না, তাই না? অনেক লোকই মেয়ে পছন্দ করে না, তখন তারা ভ্রূণকে নষ্ট করে দেয়। আর ইসলামে ভ্রূণ নষ্ট করা একটা হত্যার মতো মহাপাপ। হ্যাঁ, অনেক দেশে এটাকে আইনটাকে কি বলে অপরাধ, আইনত দণ্ডনীয় বিরাট অপরাধ তা ঠিকই। যারা ধারণা করে যে হ্যাঁ মহিলা মেয়ে ছেলে থাকলে আমাদের মান সম্মানে হানি হতে হবে, বিয়ে দিতে হবে ইত্যাদি যে অসুবিধা আছে, সেই অসুবিধার কারণে যদি ভ্রূণচ্যুত করে সে একটা মহাপাপ এবং সে একটা হত্যাকারী। এর জন্যেই ভ্রূণ কি বলে চেক করা উচিত না। হীন